আসসালামু আলাইকুম, আমন্ত্রণ। বাংলাভিশন সংবাদে সাথে আছি সিফাত শারমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে যেখানে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, সেখানে আমরা অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে। যুদ্ধ নিষেধাজ্ঞার কারণে প্রথমে কিছুদিন সমস্যা হলেও আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস 2022 উদযাপন এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারণেই করোনার মধ্যেও অর্থনীতিসহ সমস্ত কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বলেন, 92 সালে খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের কারণে সাবমেরিন কেবলের বিনামূল্যে যুক্ত হওয়ার সুযোগ হারানো সহ বিএনপি জামাত জোট বারবার দেশকে তথ্য প্রযুক্তিতে পিছিয়ে দিয়েছিল। বাংলাদেশের অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে দেশের তরুণদের জীবন পরিবর্তনের চিত্র তুলে ধরেন যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, সরকারের একগুঁয়েমির কারণে বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সরকার দিশেহারা হয়ে তাই আবল তাবল বকছে। 7 ডিসেম্বর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সংঘর্ষে নিহত মকবুল হোসেনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার স্ত্রী হালিমা আক্তারকে নগদ অর্থ সহায়তা এবং মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করছে সরকার, এর মাধ্যমে ক্ষমতাসীনরা নিজেরাই নিজেদের চরিত্র উন্মোচন করেছে। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তারা সরকারকে ক্ষমতা থেকে নামাতে চায়, জনগণের দাবির মুখে সরকার পরাস্ত হবে বলেও জানান তারা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে আরও বেশি সম্পৃক্ত হবার আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে কোয়ার্টার ফাইনাল শেষ, এখন চলছে সেমিফাইনাল আর নির্বাচন হবে ফাইনাল খেলা। বিএনপির 10 দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সবই পুরনো কথা বলেও মন্তব্য করেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, 10 ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছকে বিএনপি এখন নিজেরাই অচল হয়ে পড়েছে। সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন, এভাবে বয়কট করা বড় ভুল, তা অচিরেই বুঝতে পারবেন। এ সময় তিনি আরও বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় আসা যায় না, মানুষের আস্থা অর্জন করা যায় না, বিএনপির কাজই হচ্ছে লুটপাট ও সন্ত্রাস করা বলেও মন্তব্য করেন তিনি। সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সহ 14 দফা দাবি তুলে ধরেছে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী যুগপথ আন্দোলন, সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য এই দফাগুলো দেওয়া হয়েছে বলে জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। যুগপথ আন্দোলনে বিএনপির সাথে লিয়াজ কমিটি গঠনের সিদ্ধান্তের কথাও জানান মাহমুদুর রহমান মান্না। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমান সরকার বৈধ পথে ক্ষমতায় আসেনি, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে বিদায় নিতে হবে, সংবিধানে সরকারের ক্ষমতা কাঠামো পরিবর্তন ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় বলেও মনে করেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলা ভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।